হাই বন্ধুরা, আমি শিবানী বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই তোমরা খুব ভালো আছো। আমাকে অনেক সাপোর্ট করছো, আমার তা দেখে খুব ভালো লাগছে। এরকমই সাপোর্ট করো। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো আমি পিৎজা বানাবো আর ওটা তাওয়াতে বানাবো। রেসিপিতে কী কী লাগবে তোমরা একটু দেখে নাও। এখানে আমি টমেটো কুচি করে রেখেছি, তারপরে পিৎজা আছে, একটা টমেটো সস আছে, রেডিমেড পিৎজার রুটিটা নিয়েছি আমি, একটা চিজ আছে। আমি একটা ভেজ পিৎজা করব। এর মধ্যে দেখো আমি সব সবজিগুলো কেটে রেখেছি, এগুলো আমি পিৎজার ভিতরে দেব। এটা আমার পিৎজার সরঞ্জাম, ঠিক আছে? এবার তোমরা দেখে নেবে আমি কি করে বানাই। পিৎজার ওপরের পিঠটাতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই পিঠটা একদম পুরো খালি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এর মধ্যে আমি এখন সবজিগুলো দেব। প্রথমে আগে এই চাটনিটা দেবো, যেটা আমি রেডিমেড বানিয়ে রেখেছিলাম, আদা দিয়ে রসুন দিয়ে বানিয়ে রেখেছিলাম। এটা একটু স্পাইসি হবে খেতে, চারিদিকটা সমান সমান করে লাগাতে হবে। এটা শীতের দিনে যদি কখনো ভালো লাগে, আর এখন অনেক সবজি পাওয়া যায়, দিয়ে করে খাবে। এমনি বাচ্চারা এই পিৎজার জন্য অনেকে অনেক সময় বায়না করে, রেস্টুরেন্টে আমাদের অত পয়সা খরচা করে আমাদের সম্ভব হয় না। আমার এই পিৎজার ব্রেডটা নিয়েছে 30 টাকা, তাতে আমি দুটো পেয়েছি। তো তোমরা বাড়িতেও করতে পারো, কিন্তু আমি এটা রেডিমেড নিয়ে এসেছি। আচ্ছা, আমি দেখো চাটনিটা পুরো লাগিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি টমেটো, দিচ্ছি এবার আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম, এবার এর মধ্যে দেব আমি এবার আমি এর ভেতরে দেব, এই দেখো কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, পেঁয়াজটা দেব। এবার দেবো আমি ক্যাপসিকামটা, দেখেছো আমি ক্যাপসিকামটা দিচ্ছি। এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি টমেটো সস। এবার একটু আমি সামান্য, দেখো এভারেস্ট লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটা একটু সামান্য দিয়ে দেবো। দেখো এবার আমি কি করব,
এখানে আমি চিজ নিয়েছি, দেখো চিজটা আমি এবার গ্রেভি করে ওর উপরে দেবো। ঠিক আছে চলো আমরা দেখে নিই, যেহেতু আমি একা ভিডিওটা করছি ওর জন্য আমি চিজ যে গ্রেভি করে দিলাম আমি এইটা দিয়ে গ্রেভি করে দিয়েছি। দেখো পুরো আমাদের পিজা তৈরি। এবার আমি গ্যাস ওপেন অন করব, গ্যাস অন করে আমি এটা দেবো। দেখে নাও বন্ধুরা সব কিছু আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আমি এবার একটা গ্যাসটা অন করি। গ্যাসটা অন করেছি, আমি একটু স্লো করে দিলাম। এবার আমি এই পিজাটা, যেহেতু আমাদের মাইক্রোওভেন নেই তো আমি এই পিজাটা এইভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে বসানোর পরে আমি এটা চাপা দিয়ে দিলাম। দেখো আমি এটা চাপা দিয়ে দিয়েছি, এটা এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঠিক আছে হতে থাকুক, হয়ে গেলে আমি তোমাদের আবার দেখাবো। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এ দেখো আমার পিজা হয়ে গেছে, দেখেছো আমি তাওয়াতে পিজা করলাম। এই দেখো ম্যাগনেট হয়ে গেছে আমার পিজা। বাড়িতে যদি এরকম পিজা তৈরি করতে চাও, দেখো আমি কত সহজে সুন্দর সবজি দিয়ে করে নিলাম। তোমরা যদি এরকম পিজা করতে চাও তো আমার রেসিপিটা একটু দেখে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সব খুব 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 ভালো থাকো, শীতের দিনে খুব এনজয় করো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না প্লিজ। বাই বাই।